বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করছে এসএ গ্রুপ অফ কোম্পানিজ। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে রংপুরের মিঠাপুকুরের জায়গিরহাটে আন্তর্জাতিক মানের প্রাণীজ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএ এগ্রো ফিডস লিমিটেড আনুষ্ঠানিক উৎপাদন শুরু করবে। এতে করে দেশের যুব সমাজের কর্মসংস্থান এবং দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও এগ্রো ফিড রপ্তানি করা সম্ভব হবে, এমন প্রত্যয় ব্যক্ত করলেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। রংপুর প্রতিনিধি রেজাউল ইসলাম বাবুর ভিডিও চিত্রে জানাচ্ছেন শ্যামল ইসলাম। দেশে আন্তর্জাতিক মানের ফিড মিল নির্মাণ, নিরাপদ প্রাণীজ খাদ্য তৈরির স্বপ্ন বাস্তবায়ন করতে 2018 সালে রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রায় 10 একর জমির উপর জার্মানি প্রযুক্তি সম্পন্ন এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। করোনাকালীন এই মহাসংকটের মাঝেই এসএ অ্যাগ্রোফিডের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসেই আনুষ্ঠানিক উৎপাদনে যাবে প্রাণীজ খাদ্য প্রতিষ্ঠানটি। সম্প্রতি আব্দুল মালিককে মহাব্যবস্থাপক এবং মোহাম্মদ হাসান ইমামকে উপমহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ প্রদান করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এসএ অ্যাগ্রোফিডস লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মঙ্গলবার রংপুরে গিয়ে সরেজমিনে মিলটি পরিদর্শন করেন। এ সময় এই দুই কর্মকর্তা প্রতিষ্ঠানটির সার্বিক নির্মাণ কাজ এবং সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন। এসএ অ্যাগ্রোফিডসকে নিয়ে কর্তৃপক্ষের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি নিজেদের সুদূরপ্রসারী পরিকল্পনার কথাও তুলে ধরেন সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা। গুণগত মানেরই ফিড তৈরি করবো না, আমরা একটা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্যই এই এসএ অ্যাগ্রো লিমিটেড, যেটা নাকি ঘন্টায় 40 মেট্রিক টন ক্যাপাসিটির একটি মেশিন এখানে বসানো হয়েছে। আমরা আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই কৃষি নির্ভরশীল অর্থনীতিতে এসএ অ্যাগ্রো লিমিটেড এক ব্যাপক ভূমিকা রাখবে। 100% জার্মান প্রযুক্তির একটি ফ্যাক্টরি এবং আধুনিক বিশ্বে এখন যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে সে প্রযুক্তি এখানে আমার প্রতিষ্ঠান এটা নিয়ে এসছেন এবং সেই প্রযুক্তির সুফল অবশ্যই আমরা পাবো এবং সেই সুফলের ভিত্তিতে আমি বলতে চাই, সেই আস্থা রেখে আমি বলতে চাই যে খামারি যারা আলটিমেট খামারি এবং ডিস্ট্রিবিউটর উভয়ই একটু ভালো মানের পণ্য পাবেন এবং ব্যবসায়িক দিক থেকে তারা লাভবান হবেন। দেশের মাটিতে আন্তর্জাতিক মানের ফিড মিল স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এসএ গ্রুপ। সরকারের উন্নয়নমুখী অগ্রযাত্রাকে সুদূর প্রসারী করতে এসএ অ্যাগ্রোফিডের নতুন কর্মসংস্থানে দেশের হাজার হাজার বেকার যুবক কাজ করার সুযোগ পাবে বলে এসএটিভিকে জানান এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021 এর যে কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ এবং এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে খাদ্য উৎপাদনের ভালো মানের মানসম্পন্ন খাদ্য প্রস্তুতের যে প্রক্রিয়া আমরা করেছি এই জন্য আমাদের আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এটা সফল হবে। পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিধি থাকবে, এতে করে হাজার হাজার লোকের কর্মসংস্থান এখানে আসবে। তিনি জানান দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও অ্যাগ্রোফিড রপ্তানি করতে প্রস্তুত এসএ অ্যাগ্রোফিডস লিমিটেড। বাংলাদেশে এটা মেগা প্রজেক্ট এবং এই প্রজেক্টে আমরা বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা আশপাশের দেশেও এই খাদ্য আমরা রপ্তানি করতে পারব, এতে বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা সক্ষম হব এবং এতে বাংলাদেশের অনেক পোলট্রি ডেয়ারি ইত্যাদি অন্যান্য শিল্প কারখানাগুলো এগিয়ে যাবে। এসএ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এসএ অ্যাগ্রোফিডসও এগিয়ে যাবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এসএ পরিবহন আজকে প্রায় 39 বছর সার্ভিস দিয়ে আসছে দেশের 16 কোটি মানুষকে, তো ঠিক সেই সুবাদে এসএ অ্যাগ্রোফিডস আমাদের যে কোয়ালিটি, আমাদের যে ম্যানেজমেন্ট সম্পর্কে সারা দেশবাসী জানে, সেই থেকে বলতে হয় যে আমার মনে হয় এটা খুব অল্প সময়ের মধ্যেই মানুষের অন্তরে পৌঁছে যাবে। মানসম্মত প্রাণীজ খাদ্য উৎপাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করবে এসএ অ্যাগ্রোফিডস লিমিটেড। এসএ টিভি নিউজ ডেস্ক।
প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।